আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন আমি রিদান অনেকদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের আবার বৈধকরণের সুযোগ নিয়ে এর আগে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে প্রথম অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ইমিগ্রেশন রিলেটেড পরবর্তী যে কোনো ভিডিও আমরা আপলোড করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো ইমিগ্রেশনের কিছু টপ নিউজ ওকে এর মধ্যে যেই প্রথম নিউজটি আছে সেটি হলো মালয়েশিয়ান ইমিগ্রেশনে আপনারা জানেন বিগত সময় বিগত সময় আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেটি মালয়েশিয়ান ইমিগ্রেশন প্রধানের পরিবর্তন নিয়ে আপনারা জানেন ইমিগ্রেশনের প্রধান চেঞ্জ হয়েছে নতুন ইমিগ্রেশনের প্রধান আসছেন তিনি তার দায়িত্ব বুঝে নেওয়ার জন্য মালয়েশিয়ান ইমিগ্রেশনে এই মুহূর্তে অডিট চলছে মালয়েশিয়ার অডিট ইমিগ্রেশনের অডিটের মধ্যে এখানে যে ইগুলো থাকবে যে কতগুলো লোক রিহায়ারিং প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেছিল এদের মধ্যে কতগুলো লোকের অলরেডি ভিসা স্টিকার প্রিন্ট হয়েছে কতগুলো লোক পেন্ডিংয়ে আছে কতগুলো লোক পেমেন্ট বাকি আছে টোটাল এই জিনিসগুলা এখন ক্যালকুলেটিং হচ্ছে অডিট হচ্ছে এই অডিট হতে হয়তো আর এক সপ্তাহ লাগবে এই সময়ের মধ্যে ইমিগ্রেশনের সমস্ত কার্যক্রম মোটামুটি স্থির আছে পরবর্তীতে নতুন অফিসার এই সমস্ত ক্যালকুলেশন পাওয়ার পরে তিনি নতুন পদক্ষেপে যাবেন তবে এই মুহুর্তে পাওয়া সংবাদ অনুযায়ী এটা বলা যাচ্ছে যে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ যে মিটিংগুলো হয়েছে এর মধ্যে ছোটো ছোট যে মিটিংগুলো হয়েছে এবং বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে যে রিকোয়েস্ট আসছে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আগেকার পদ্ধতিতে যে সমস্ত ভাইরা এখন পর্যন্ত স্টিকার পায় না তারা যেন পায় এভাবে একটা রিকোয়েস্ট আসছে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে সেক্ষেত্রেও এই এই পরামর্শটাও মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবেচনার মধ্যে আছে সেক্ষেত্রে আপনার আশা করা যাচ্ছে এই মাসের মধ্যেই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আবার আরেকটা সুযোগ দিবে যাদের অলরেডি ফিঙ্গার প্রিন্ট করেছিলেন টাকা জমা দিতে পারেন নাই অথবা অ্যাপ্রুভাল হয় নাই টোটালি যা মোট কথা হলো যারা রিহায়ারিং প্রোগ্রামে দু হাজার ষোলো এবং সতেরো আঠারো সালের রিহায়ারিং প্রোগ্রামের মাধ্যমে যারা ইমিগ্রেশনে ফিঙ্গার করতে পেরেছিলেন কমপক্ষে তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে নতুনদের সুযোগ দেওয়া হবে কিনা যারা নতুন করে অবৈধ হয়েছেন বা কলিং এসে অবৈধ হয়েছেন এদের সুযোগটা দেওয়া হবে কিনা এটা বলা যাচ্ছে না তবে যারা অলরেডি একবার বৈধ হওয়ার জন্য ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট করেছিলেন তাদেরকে যে আবার আরেকটা একটা পুনরায় একটা সহজে বৈধ হওয়ার সুযোগ দিবেন এ বিষয়টা মোটামুটি নিশ্চিত বলা যায় যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই একটি ঘোষণা আসবে যে তাদেরকে যারা প্রসেসিংয়ের মধ্যে আছেন। এদেরকে আরেকটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য যারা বৈধ হতে পারে ওকে নম্বর দ্বিতীয় যে এই মুহূর্তে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অপারিসির সংখ্যা একটু কমে আসছে এর জন্য অপারিসি দিয়ে অবৈধ লোকদেরকে ধরে এনে যে সমস্ত রাখার জায়গা আছে সবগুলো এখন পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা জেল পরিপূর্ণ সেক্ষেত্রে এই মুহূর্তে একটু অপারেসির প্রবণতাটা কম আছে কিন্তু এরপরেও কিন্তু মালয়েশিয়ান প্রবাসী যারা অবৈধ আছেন এদেরকে সাবধানেই থাকতে হবে অপারেসি হচ্ছে না বা এই বলে আপনি ইচ্ছামতো চলাফেরা করতে পারবেন না এই মুহূর্তে বিভিন্ন পুলিশের পায়তারা পুলিশে টাকা কামানের ধান্দা সবসময় আছেই তবে যারা আপনাদের কাগজপত্র আছে আপনারা অলরেডি অ্যাপ্লাই করছিলেন ফিঙ্গার প্রিন্ট করছিলেন বা টাকা জমা দিয়েছেন এরকম যারা আছেন এরা পুলিশের ধরলে সহজেই টাকা দিয়ে সেটেল হওয়ার চেষ্টা করবেন না সব কাগজপত্র দেখাবেন বলবেন যে আমি এই সুযোগের মধ্যে আছি আমার পাসপোর্ট না অলরেডি ইমিগ্রেশনের মধ্যে আছে বিভিন্ন সময় আপনাদের পুলিশের এরকম হয়রানি করে টাকা হওয়ার জন্য আপনারা সহজেই কাউকে টাকা দিতে যাবেন না ওকে সেকেন্ডলি যেটা বলবো অনেকের স্ট্যাটাস আছে ইমিগ্রেশনে বারো অথবা লুলুস অথবা বায়ারান যাদের এইরকম তিনটে স্ট্যাটাস আছে বারো এটা ইমিগ্রেশনের সিস্টেমে মাইজির সিস্টেমে না ইমিগ্রেশনের সিস্টেমে আরও সি নাম্বার চেক করলে যাদের দেখা যায় যে বারো অথবা লুলুস অথবা বায়ারান হয়েছে এদের ভিসা ওই কোম্পানিতেই হবে সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নাই আপনারা জাস্ট অপেক্ষা করতে থাকেন এখন আপনি মালিক পক্ষকেও চাপ দিলে সেও কিছু করতে পারবে না কারণ টোটালি এটা ইমিগ্রেশনের উপর নির্ভর করে ইমিগ্রেশন অলরেডি আপনার পাসপোর্ট জমা নিয়ে গেছেন ইমিগ্রেশনের প্রসেসিং অনুযায়ী এটা স্টেপ বাই স্টেপ তারা করবে যাদের এরকম তিনটা স্ট্যাটাস আছে বারু লুলুস অথবা বায়রান তাদের ওই কোম্পানিতেই হবে তাদের কোনো সমস্যা নেই দ্বিতীয়ত অনেকেই জিজ্ঞাসা করছিলেন যারা ফিঙ্গার প্রিন্ট করছেন এক কোম্পানির মাধ্যমে সেই কোম্পানির থেকে তারা আর চাচ্ছে না যে ওই কোম্পানিতে ভিচা করি বা এরকম কোম্পানি পরিবর্তন করার যাবে কি যাবে না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ওইরকম কোনো ঘোষণা এখনও আসেনি বা নতুন করে যদি এবার এর সুযোগ দেয় কোন পদ্ধতিতে দেবে ওরকম যেহেতু এখন আসেনি সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো বলা যাচ্ছে না কি ভাই আপনার কোম্পানি চেঞ্জ করতে চায় অন্য কোম্পানিতে যেতে পারবো কি না এখন এই সমস্ত কথা বলা যাচ্ছে না অপেক্ষা করতে থাকুন সুযোগ যদি দেয় ইনশাআল্লাহ কোন প্রক্রিয়া দিবে কারা এই প্রক্রিয়ায় আবার নতুন বৈধ হতে পারবে কোম্পানি এক কোম্পানিতে ফিঙ্গার প্রিন্ট করেছিল কি চেঞ্জ করতে পারবে কিনা টোটাল জিনিসগুলো আপনার আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আমরা যে সংবাদগুলো দেই অবশ্যই অটোমেটিকলি আপনাদের হাতে পৌঁছায় ওকে লাস্ট যে কথাটি আজকে প্রথমে আমি বলেছি মালয়েশিয়া ইমিগ্রেশন অডিট চলছে ক্যালকুলেশন চলতেছে যে কতগুলো অবৈধ আছে বা কতগুলো ট্যুরিস্টে ঢুকছে এখনো বের হয় নাই অস্ত্র ভিসা আছে তাদের জন্য বলবো যাদের প্ল্যানিং বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ভ্রমণে আসার বা অন্য কোনো কাজে আসার এদেরকে বলবো ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে যারা নর্মাল অর্ডিনারি পাসপোর্ট ব্যবহার করেন নর্মাল সাধারণ পাসপোর্ট যারা ব্যবহার করেন তারা মালয়েশিয়াতে ফেব্রুয়ারি মাসে ভ্রমণে আসার দরকার নেই কারণ ফেব্রুয়ারি মাসে অধিকাংশ সময় ভিসা ভিসা দিচ্ছে না এরপরে যদি আপনারা অন্য কোনোভাবে ভিসা ম্যানেজ করেন অন্য কোনো দেশ থেকে বা ই ভিসা ব্যবহার ইউজ করার চেষ্টা করেন তাহলে এয়ারপোর্ট থেকে কিন্তু ব্যাগ দিচ্ছে এয়ারপোর্ট থেকে গত সপ্তাহে এবং পরবর্তী এক মাসে পুরা ফেব্রুয়ারি দুই সালে উনিশ পুরো ফেব্রুয়ারিতেই যাদের একমাত্র অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করেন অথবা বড় বিজনেসম্যান এদেরকেই ঢুকতে দেবে তাছাড়া অন্য কাউকে ঢুকতে দেবে না সেজন্য যারা মানুষ ঘুরতে আসতে চান ফেব্রুয়ারি মাসে দুই সালে এদেরকে বলি যদি ইমার্জেন্সি কোনো কাজ না হয় ফেব্রুয়ারিতে না আসাটাই ভালো এই জন্য আপনি আসলেন বিশেষ যে কোনোভাবে ম্যানেজ করলেন যদি এয়ারপোর্ট থেকে ফেরত যেতে হয় তাহলে আপনার এখানে সময়ও নষ্ট হবে টাকা পয়সাও নষ্ট হবে এই মোটামুটি আজকের কথা ছিল এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের এখানে কমেন্টস করবেন যে আমার এই বিষয়টি জানা দরকার আমরা প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেকেই বলেন ভাই আপনার নাম্বার দেন আসলে আমরা যে কথাগুলো বলি এই কথা বলার পর আর কোনো ইনফরমেশন থাকলে আপনার কমেন্টস করলে আমরা প্রত্যেকটা কমেন্টসের উত্তর দিব ইনশাল্লাহ অনেক ভাইরা বিরক্ত করেন রাত একটার সময় বা দুইটার সময় অনেকেই ফোন দেন আমার নাম্বার কয়েকটা ভিডিওতে দেওয়া হয়েছিল ওখান থেকে নিয়ে আপনারা যাদের কাছে নাম্বার আছে দিনের বেলায় ফোন করবেন আপনাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য রাত্রে দুইটার সময় তিনটার সময় একটার সময় ফোন করার কোনো দরকারে নাই আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন পরবর্তীতে আরও কোনো নিউজ আসটা আপনাদের মাঝে আমি জানিয়ে দেব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম